যার বাড়ি আছে, বাড়ির আঙিনায় এই সমস্ত সবজি লাগাই দিলে খুব সুন্দর হয়। আমার জায়গা আছে, বাড়ি করতে পারি নাই, ভাড়া থাকি আজও। আল্লাহ যদি কোনো একদিন দেয় তবে সবজি লাগায় খাবো। কত দূরে দূরে মানুষ নৌকা বাইতেছে, আর ওই পাশে কাশফুল। কাশফুলটা আমি একটু দেখাইলাম জুম কইরা, বহুত দূরে কাশফুল গিলা। আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো। এই দোয়া করি, তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, একদম কচিদারা নিতে আসছি। আজকে দুপুরে রান্না বান্না করলাম, মুরগি দুন্দুল দিয়ে মুরগি রান্না করলাম, পিয়ালে লেগে একটু পোলাও রান্না করলাম, খাওয়া দাওয়া করে এই তো আসলাম। এখন কটা শাক নিয়ে তারপরে আবার নামাজ পড়বো আসরে। শাকটা আজকে রান্না করবো না, আজকে নিয়ে যাবো, কালকের জন্য রান্না করবো। তো চলো যাই, শাকটা দেখাই, কালকে আবার পিয়ালকে নিয়ে স্কুলে চলে যাব, এর জন্য শাক আর নিতে পারবো না। সকাল 6টায় বের হই, 4টায় বাসায় আসি, এই জন্য আজকে শাকটা তুলে নিয়ে গেলাম কালকে রান্না করার জন্য। তো এইখানে সব সময় আমি শাকের প্রয়োজন পড়লেই এই খেতেতে তুলে নিয়ে যাই, এত মজা। শুধু আলু দা রান্না করলেও স্বাদ লাগে। তা আমি আর তুলবো না, আবার রুদ্র অনেক। ওটি খাইয়া বেগুন তুললে বেগুনের পোক ধরে, দেখছেন নিয়ম কারণ আছে যারা চাষবাস করে। ওই পাশে পড়ে গেলে নেমে যাও, পুঁই শাকে ভিটামিন দিতে আছে মামা, পোকের লেগা দিতে আছে। যাও না, যাও না, যাও না, যাও না, অনেক সুন্দর। কান দে, কান্দের মধ্যে লইয়া মামা, অনেক সুন্দর করে পোকের জন্য দিতে আছে। শাক এত সুন্দর হয়েছে, এটির মধ্যে ভিটামিন দেয় নাই। কলমি শাক নিব না, চালটি দিয়ে নিলাম, এটাকে একবারে ময় মশলা দিয়ে কষায় বসাবো। আজকে দুন্দুল দিয়া মুরগি দিয়ে রান্না করব, আর কটা সাদা ভাজি করব, সব একসাথে এটি একটু রেডি করে নিই। সব মশলা একসাথে দুন্দুল বসাইলাম মুরগির হাড্ডি দিয়া ধোয়া হইছে। দুন্দুলটা উনলে তারপর লাড়া দিব, এখন থাক। দুন্দুল এমনি উইনা গেছে গা, একটু পানি উইটা গেছে গা, পানিও দেওয়া লাগে না, আর একটু উনলে লাড়া দিব। তারপর দুন্দুলটা কত সুন্দর হয়ে গেছে, এটা পিয়ালের নানি গো গাছের আর কি, তাজা দুন্দুল। অনেক দুন্দুল তো তিতা লাগে, এটা আবার খুব মজা। তা আমার মতে এইভাবে তোমরা দুন্দুল দিয়া মুরগির গোস্ত দিয়ে রান্না করে খাইয়া দেখো কত যে মজা। পিয়ালের জন্য পোলাও রান্না করলাম, ও বলে খাইব না, বাদ্দা খাইব। এখন আর এই ভাতাই না দিলাম, এই তো মুরগিটা আমার বোনা হয়ে গেল, দুন্দুলটা হয়ে গেল, ভাত তো পাইলার থেকে জানি দিল। পোলাও রান্নাম দুই পটে, একটুও খাইব না, বাদ্দা মুরগি দা খাইব। আচ্ছা তুমি না খাও, আচ্ছা ঠিক আছে। দেখো দুন্দুলটা যে কত সুন্দর হয়েছে, এইভাবে তোমরা দুন্দুল আর মুরগি দিয়ে রান্না করে খাইয়া দেখো, অনেক মজা।